শ্রীলঙ্কান ক্রিকেটার কুমার সাঙ্গাকারা হতে চেয়েছিলেন টেনিস খেলোয়াড়, কিন্তু 14 বছর বয়সে টেনিস ছেড়ে চলে আসেন ক্রিকেটে। সাঙ্গাকারার বাবা শ্যামা সাঙ্গাকারা শুনিয়েছেন সেই গল্প। শ্রীলঙ্কা থেকে সামসুল হুদার ক্যামেরায় আরও জানাচ্ছেন শান পাপন। ক্যান্ডির কুন্ডাসালে তালাওয়াত্তের পাহাড়ের কোলে সবুজে ঘেরা এই বাড়িটাতেই জন্ম লঙ্কান ক্রিকেট লেজেন্ড কুমার সাঙ্গাকারার। সাঙ্গাকারাদের দুই ভাই বোনের মধ্যে কেউই থাকেন না এ বাড়িতে, থাকেন শুধু রিটায়ার্ড লয়ার বাবা শ্যামা সাঙ্গাকারা ও গৃহিণী মা কুমারী সাঙ্গাকারা। বাবা বলছিলেন, ছোটবেলা থেকেই হাত পাকিয়েছিলেন টেনিসে, ক্রিকেটটা ছিল সাঙ্গাকারার শখের, যার শুরু এই বাড়ির উঠানেই। হঠাৎ বাক বদল, শ্রীলঙ্কার অনূর্ধ্ব 14 দলে 14 বছর বয়সে পাকাপাকিভাবে হাতে নিলেন ব্যাট আর কিপিং গ্লাভস, ব্যাস শুরু হয়ে গেল কুমার সাঙ্গাকারার ক্রিকেট অধ্যায়। সাঙ্গা খুব ভালো টেনিস খেলত, আমরাও জানতাম ও ওর বোনের মতোই দারুণ টেনিস খেলবে, সাথে ক্রিকেটটাও খেলতো অল্প স্বল্প। এক সময় সে ক্রিকেটেই ঢুকে গেল, আমরাও বাধা দেইনি। সেলফে সাজানো ট্রফি ক্রেস্টগুলো দেখে মনেই হতে পারে এগুলো সাঙ্গাকারার, তবে সত্যিটা হলো এগুলো তার বোন টেনিস খেলোয়াড় সারাঙ্গা সাঙ্গাকারার। বড় ভাই ব্রেমেন্দ্র সাঙ্গাকারাও ছিলেন ক্রিকেটার, তবে আসতে পারেননি জাতীয় দল পর্যন্ত। আমার বড় মেয়েটার টেনিসে রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক শিরোপা, ও যুক্তরাষ্ট্রে থাকে, বড় ছেলে চাকরি থেকে রিটায়ার করেছে, ছোট মেয়েটাও থাকে দেশের বাইরে। সাঙ্গা এই উঠোনেই ক্রিকেট খেলত, ও বাড়ি করেছে কলম্বোতে, আর ছুটির দিনে সে আমাদের কাছে আসে। ৮৪ বছরের শ্যামা সাঙ্গাকারা ছেলের গর্বে অবশ্যই গর্বিত, তবে শেষ বয়সে ছেলে মেয়েদের কাছে না পাওয়ার কষ্টটা ঠিক যেন চেপে যেতে পারলেন না। 90 দশকে লঙ্কান ক্রিকেটে বিপ্লব ঘটিয়েছিলেন অর্জুন আর আনাতুঙ্গারা, এর পরবর্তী প্রজন্মের যারা হাত ধরেছিলেন লঙ্কান ক্রিকেটে, তাদের মধ্যে অন্যতম ছিলেন কুমার সাঙ্গাকারা। আজ তার বাড়িতেই কাটলো কিছুটা সময়। শাহান পাপন, ডিবিসি নিউজ, শ্রীলঙ্কা।